জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সেনা ও পুলিশের বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত মুজামেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় মুজামেল হক বাবু ও শাহরিয়ার কবিরের দশ দিন ও ভাষানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের দশ দিনের রিমান্ড আবেদন করা হয় পরে শুনানি শেষে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত হুকুমদাতারা কারা আছে নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকলাতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন বিগ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে আসামিদয়ের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এলো ভিশন মুশকিল আছে অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় এ সময় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা আসামি পক্ষের আইনজীবীরা বলেন ষড়যন্ত্রের শিকার তারা ঘটনাস্থলে পুলিশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল কোন সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক বা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের কক ঘটনাস্থলে উপস্থিত ছিল এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও এ সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন দাবি করেন ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি এটা সম্পূর্ণ ফেক একটি মামলা রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে আমরা আমরা ইদানিং আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের যত জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মারার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এটি সম্পূর্ণ কনস্টিটিউশনে ভায়োলেন্স এবং মানবাধিকারের ভায়োলেন্স হিসাবে আমরা মনে করি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই দিন ২০১৮ সালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত সোমবার সকালে মাইমাংসিং থেকে আটক করে দুই সাংবাদিক শ্যামল দত্ত ও বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে রাতে রাজধানীর বনাইন থেকে গ্রেপ্তার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে একই দিনে রাতে রাজধানী শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জাবেদ আবদুল্লাহ এখন ঢাকা